লাগা দেন আপনি না ভাই আপনি ভালো মানুষের মুখ করে আমি আপনি মানুষের ঠকায় না আপনি আগে আমাকে মানে রুটির দামটা জিজ্ঞাসা করতে আমি তোমাদেরকে বলতাম খাওয়া যায় বরে মেলা কিছুই আছে এনে জান জান শরীর খুব ক্লান্ত হয়েছে রে ভাই কি খাবি কলা ডলা আছে আরে কলা তো মেলা দাম এই কলা কত কি রে ভাই কলা হচ্ছে আমার বাগানের কলা কলা ফ্রি আসলে হ্যাঁ অন্য কিছু যা খাবেন সেগুলোর দাম দিয়ে কি খান ভাই কতদিন ধরে ভাই দুই তিন বছর ধরে আমি সকলকে এইভাবে খাওয়াই যাচ্ছি ওরে ভাই আপনি তো অনেক সবের কাজ করতেছেন ভাই তো ভাই আপনার এই যে কলা চাষ করেন আপনার তো অনেক খরচ হয় তাহলে আপনি কিভাবে ভাই এই খরচ কিভাবে মিটান ভাই এই কলা ফ্রি খাওয়ার কারণে দেখা যায় আমার দোকানে কাস্টমার বেশি আসে আমার অন্য জিনিসপাতিগুলো বেশি বিক্রি হয় সেইভাবেই ভাই আমার পোষায় যায় আচ্ছা তাহলে কলার দাম নাই আর অন্য যা খাবো এটার দাম দেওয়া লাগবে না হ্যাঁ কলা নেই একটা কলা খা কিন্তু কলা ভালো ভাই মানে সার ওষুধ কম দেন না ভাই সার ওষুধ মানে কম ব্যবহার করেন না ও আচ্ছা 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 ভাই কলা তো অনেক স্বাদ ভাই বললাম না বাগানের কলা মেডিসিন মুক্ত কলা এরকম কলা আর কোথাও পাবেন না ঠিকই কইছেন ভাই কলা তো একদম ওই গ্রামের বাড়ির থেকে যেরকম কলা খাইছে ওইরকম কলা ভাই হ্যাঁ ভাই আমার এখানে পাশে বাগান আছে ভাই রুটি তালি নিয়ে যাই নে রুটি নে রুটি ভাই কলা কি একটাই ফ্রি না দুইটা ফ্রি কয়টা ফ্রি ভাই সবই ফ্রি না ভাই আপনি যেহেতু আমরা আর বেশি খাই খাই আবার কেউ যারা বোঝে তারা একটু কমই খায় না ভাই আমরা বেশি খাবো না আমরা যে দুটা খাবো দুটা আপনি আর একজনের দেখা পারবেন না হ্যাঁ ভাই অনেক দূরে থেকে আইছি ভাই রাস্তায় অনেক জ্যাম পর ভাই দুইজন এই দুই ভাই মিলে পায় হাইটে হাইটে আছি ভাই কারণ বাসায় যাই তবে মেলাক্ষণ সময় লাগবে আরও এদিকে ভাই খুব ক্লান্ত হয়ে গেছি ভাই পানি দেন তো ভাই আমি আপনার মতো এত ভালো দোকানদার কোনো জায়গায় দেখি নাই ভাই অনেকজনের কাছে ভালো আবার অনেকজনের কাছে খারাপ না ভাই এইরকম ভালো দোকানদার আছে মানুষ ফ্রি ফ্রি কলা খান ভাই নিজের জমি থেকে কলা নিয়ে এসে ভাই ফ্রি ফ্রি খাওয়ান হ্যাঁ ভাই খাওয়াই আমারও ভালো লাগে লোকজন যদি এতে খুশি হয় ভাই পানি খাবি না নক পানি দেন ভাই ভাই তোকে ঘুম চলে আছে ভাই তোকে ঘুম চলে আছে ভাই খুব ক্লান্ত আপনার আমি তো অবাক হয়ে গেলাম ভাই আপনার দোকানে এসে আপনার ব্যবহারে মুগ্ধ ভাই আমি তো গ্রামে যাই ভাই আপনারই গল্প করব সবার কাছে তো ভাই মেলা দূরে যাওয়া লাগবে ভাই আর দেরি করবো না ভাই কয় টাকা দেওয়া লাগবে তাহলে ভাই ভাই কি কি খাইছে ভাই দুইটা কলা দুইটা রুটি খাইছি ভাই
কেমনে কোন ভাই? ভাই আপনি তো ভালো মানুষের মুখোশ পরে ভাই, আপনি খুব খারাপ মানুষ। আপনি তো মানুষের আপনি মানুষের ভাই ঠকানের লেগা বইছেন এখানে। আপনি এতক্ষণ এত মিষ্টি মিষ্টি কথা কইলেন, এত ভালো কথা কইছেন, আপনি মানুষের ফ্রি ফ্রি কলা খাওয়ান আর অন্য কিছু খাইলে তার দাম দেওয়া লাগে, তো ভালো কথা ভাই। আমরা আপনার কত প্রশংসা, আপনার এত প্রশংসা করলাম আর আপনি ভাই এই এই পাঁচ টাকার রুটির দাম আপনি পঁচিশ টাকা কন, দুইটা রুটি পঞ্চাশ টাকা ভাই, এটা কেমনে হয় ভাই? ঝামেলা করেন না তো, আপনি রুটি খেছেন না ভাই, এটা সম্ভব না ভাই। দুইটা রুটির দাম পাঁচ টাকা, পাঁচ টাকা দশ টাকা, দাম পঞ্চাশ টাকা। আপনার কলা আমি ফ্রি খাবো না, আপনার দুইটা কলার দাম দশ টাকা, দুইটা রুটির দাম দশ টাকা, বিশ টাকা নেন। আরে ভাই বিশ টাকা নেবো না। আরে না ভাই আপনি পঞ্চাশ টাকা দেন। আরে ভাই না, আপনি রাখেন ভাই। আরে না ভাই আমি আপনার পঞ্চাশ টাকা। আরে আরে দাঁড়ান। আরে ভাই এ ভাই না ভাই, আরে টাকা দিবেন না কেন, আপনি আমার জিনিস খাইছেন। আরে ভাই আপনি যা দাম তাই দিছি ভাই, আপনি বেশি চাইবেন, বেশি চাইলে কি আমি দেবো না ভাই? এটা কিভাবে ভাই না আপনি যেগুলো, আরে ভাই আপনি আরো দশটা মানুষ। হ্যাঁ আপনি যেগুলো আমাকে খাওয়ার আগে বলতেন রুটি কয় টাকা, তবে আমি, আরে ভাই আমি এটা কে, আরে ভাই এই রুটি তো সারা বাংলাদেশে পাঁচ টাকা ভাই, আমি পঁচিশ টাকা করে বিক্রি করি এক পিস। না না ভাই এটা এই না ভাই, থাকেন ভাই। ভাই আমি আপনাকে বলছি যে কলা ফ্রি, আপনি কলাও খাইলেন ভাই। আমি কলা ফ্রি, আপনি কলা খাইছি ভাই, আপনি কলা কথা জিজ্ঞেস করছেন, আমি কলা দাম দাম লেন ভাই, আমি এই 20 টাকার বেশি আপনাকে দেব না ভাই। আরে ভাই বন্ধ টা দিন। আরে ভাই না ভাই, আরে ভাই না ভাই, আপনি কি শুরু করছেন ভাই? আরে হে ভাই এসব কি শুরু করছেন ভাই? না ভাই আপনি 5 টাকা রুটি দাম, হে ভাই আপনি 5 টাকা, আরে ভাই 5 টাকা রুটি দাম 50 টাকা মিয়া, আপনি কি আমার সাথে ফাইজলেন না? আরে ভাই 5 টাকা, আমি কি আপনার বিয়ে লাগি নাকি? রুটির দামটা জিজ্ঞাসা করতাম, আমি তোমাদেরকে বলতাম যে আমি পঁচিশ টাকা পিস বিক্রি করি, মানুষ কি আমাকে বলছো মানুষের ঠকানোর এখানে দোকান দিচ্ছেন আপনি? শোনেন মিয়া, আপনি দিলাম ভাই, ভাই 20 টাকা হবে না। হ্যাঁ ভাই টাকা দেন। না ভাই আপনার কি ভাই? না ভাই টাকা দিচ্ছি ভাই, আপনার মানুষের সাথে ভালো মানুষের মুখোশ পরে আপনার কি শুরু করছেন এগুলা? মানুষের ঠকানোর দোকান দিচ্ছেন এখানে? হ্যাঁ মানুষের ঠকানোর দোকান দেবেন? আমি ফ্রি খাওয়াই আর অন্য যা জিনিস খাবেন তার দাম দিবেন না ভাই? আমার রুটির দাম জিজ্ঞাসা করছেন? আরে ভাই আপনি এটা ঠিক করেন না জান ভাই, এরা ভাই থাকেন ভাই, আপনার খাওয়ার আগে জিনিসপাতির দাম জিজ্ঞাসা করবেন।